হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে 2.0-তে সকলকেই স্বাগত। আজ আমরা আলোচনা করব মিশন চন্দ্রায়ন 3 এর উপর যে সমস্ত এমসিকিউগুলো হয় প্রত্যেকটি এমসিকিউ নিয়ে, কারণ এই টপিকটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। WBCS 2023-এর ফিলিমস বলুন বা মেন্স, এখান থেকে কিন্তু কোশ্চেন আপনারা দেখতে পাবেন একটি থেকে দুটি। তাছাড়া WBP, KP এবং SSC-র প্রত্যেকটি এক্সাম, রেলওয়ে এবং যদি কখনও ফুডের এসআইয়ের এক্সাম হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই টপিকের উপর থেকে কোশ্চেন সেখানে দেখতে পাবেন। তো খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, প্রত্যেকটি কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে সমস্ত কোশ্চেন আজ আমরা এখানে আলোচনা করবো, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করবো, ফার্স্ট কোশ্চেন কী বলছে দেখা যাক। তার পূর্বে আমরা একটি জিনিস দেখবো যে পেইড কোর্স, যদি আপনারা WBCS 2023-এর জন্য কোর্স নিতে চান তো সেক্ষেত্রে আপনারা কোর্স নিতে পারেন। প্রিলিমসের জন্য মাত্র 1250 টাকা এবং প্রিলিমস আর মেন্স দুটোর জন্য কিন্তু 2000 টাকার দাম রাখা হয়েছে। আর এই কোর্সের মধ্যে কী কী থাকবে বা পরীক্ষার আগে বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক অ্যাড করা হবে, যেখান থেকে কিন্তু কোশ্চেন আপনারা অবশ্যই দেখতে পাবেন। তো সেই সমস্ত কিছু কী কী, তো সেটা জানতে হলে কিন্তু আমাদের এই ভিডিওটা দেখতে হবে। ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক আজকের ফার্স্ট কোশ্চেন কী বলছে। চন্দ্রযান 3 মিশন কোন কত তারিখে লঞ্চ করা হলো? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান সি, 14 জুলাই 2023। তো 14 জুলাই 2023-এ দুপুর 2:35 কিন্তু অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এটা লঞ্চ করা হলো। এই হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন। নেক্সট চলে যাব পরবর্তী কোশ্চেনে, কী বলছে চন্দ্রযান 3 মিশনটি লঞ্চ করা হলো কোন সেন্টার থেকে? তো একটু আগেই আমরা দেখলাম সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, যেটা শ্রীহরিকোটা তিরুপতি জেলার অন্ধ্রপ্রদেশে অবস্থিত, আর ডিরেক্টর শ্রী এ রাজা রাজান। নেক্সট কোশ্চেন কী বলছে, চন্দ্রযান 3 মিশনটি কোন সংস্থা লঞ্চ করলো? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, ইসরো। তো ফুল ফর্ম দেখে নেব। তো এখান থেকে চন্দ্রযান 3 এখান থেকে যদি কোশ্চেন নাও আসে, ইসরো থেকে কিন্তু কোশ্চেন আপনারা দেখতে পাবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ফুল ফর্ম কি, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, প্রতিষ্ঠিত হয় কবে? 1969 সালের 15ই আগস্ট, হেডকোয়ার্টার কর্ণাটকের বেঙ্গালুরু, ফার্স্ট প্রেসিডেন্ট বিক্রম সারাভাই এবং বর্তমান প্রেসিডেন্ট এস সোমনাথ। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে ইসরো ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান বি, বেঙ্গালুরুর কর্ণাটক। তো ইসরো সম্পর্কে আমরা একটু আগেই দেখলাম, তো একই সেম তত্ত্ব এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে চন্দ্রযান 1 মিশনটি কত তারিখে লঞ্চ করা হলো? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি, 22 অক্টোবর 2008। তো এখানে ফার্স্ট মিশন 22 অক্টোবর 2008, সেকেন্ড মিশন 22 জুলাই 2019, থার্ড মিশন 14 জুলাই 2023 লঞ্চ করা হয়েছে। নেক্সট চলে যাব, চন্দ্রযান 3 মিশনের রোভারের নাম কী? তো রোভারের নাম কিন্তু প্রজ্ঞান। নেক্সট কোশ্চেনে চলে যাব, এখানে সঠিক অ্যান্সার অপশন বি। নেক্সট কোশ্চেন, রোভারের ওজন কত? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এখানে অপশন বি, 26 কেজি। নেক্সট কোশ্চেন, চন্দ্রযান 3 মিশনের ল্যান্ডারের নাম কি? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রজ্ঞান, বিক্রম, আদিত্য, অর্জুন। 4টি অপশন আছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বিক্রম। নেক্সট কোশ্চেন, চন্দ্রযান 3 মিশনের ল্যান্ডারের ওজন কত? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1571 কেজি, 1771 কেজি, 1752 কেজি, 1871 কেজি। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 1752 কেজি, অপশান সি কিন্তু এখানে রাইট অ্যান্সার। আর এই ল্যান্ডার কিন্তু 4টি পা বিশিষ্ট। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে চন্দ্রযান 3 এর ওজন কত? সঠিক অ্যান্সার হয়ে যাবে 3000 কেজি, অপশান বিতে আছে 3900 কেজি, অপশান সিতে আছে 4250 কেজি, অপশান ডিতে আছে 4950 কেজি। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? 3900 কেজি, অপশান বি কিন্তু এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নেব, কি বলছে চন্দ্রযান 3 কবে চাঁদের মাটি স্পর্শ করবে? তো সঠিক অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাবে 23 আগস্ট 2023, অর্থাৎ এই যে অবতরণের পুরো প্রক্রিয়া সেটা সম্পন্ন করতে কিন্তু 42 দিন সময় লাগবে। তো নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা, কি বলছে চন্দ্রযান 3 চাঁদের কোথায় ল্যান্ড করবে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে চাঁদের দক্ষিণ মেরুতে। আর এই যে দক্ষিণ মেরুতে ল্যান্ড করানোর জন্য ভারত কিন্তু প্রথম দেশ, এটা মনে রাখবেন। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে চন্দ্রযান 3 মিশনের জন্য কত খরচ হয়েছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান বি,
615 কোটি টাকা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্রয়ান ওয়ান যেটা 386 কোটি টাকা, টু এর ক্ষেত্রে 978 কোটি, এবং তিন নম্বরের ক্ষেত্রে যেটা এবছর লঞ্চ করা হয়েছে 615 কোটি টাকা। তো এখানে সঠিক অ্যান্সার অপশান বি। নেক্সট কোশ্চেনে চলে যাবো, কি বলছে, চন্দ্রযান থ্রি লঞ্চ করা হলো কোন শক্তিশালী রকেট দ্বারা? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, LVM3। তো ভারতের সবচেয়ে বড় রকেট লঞ্চ ভেহিকেল মার্ক থ্রি অর্থাৎ LVM3, যেটার মাধ্যমে কিন্তু চন্দ্রযান থ্রি উৎক্ষেপণ করা হয়েছে, আর চন্দ্রযান টু এর সময়েও কিন্তু এটাই ব্যবহার করা হয়েছিল, আর যেটার অপর নাম কিন্তু বাহুবলী। নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা, কি বলছে, চন্দ্রযান থ্রি এর নিচের কোনটি অনুপস্থিত? তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অরবিটার। নেক্সট কোশ্চেন কি বলছে, হোয়াট ইজ দ্য ওয়ান থিং ইজ চন্দ্রযান থ্রি অ্যান্ড নট ইন চন্দ্রায়ন টু? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু LDV অর্থাৎ লেজার ডপলার ভেলোসিমিটার, অপশান এ কিন্তু এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাবো, কি বলছে, চন্দ্রযান ওয়ান মিশনটি কত সালে লঞ্চ করা হয়েছিল? তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 2008 সালে। তো আমরা একটু আগেই দেখলাম 22শে অক্টোবর 2008 চন্দ্রযান ওয়ান। নেক্সট কোশ্চেন, চন্দ্রযান টু মিশনটি কবে লঞ্চ করা হয়? তো আমরা দেখেছি এটা 22শে জুলাই 2019। সঠিক অ্যান্সার অপশান সি কিন্তু এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাবো, কি বলছে, ইন্ডিয়ান্স মুন মিশন চন্দ্রযান থ্রি ইজ লেড বাই হুম? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, ঋতু শ্রীবাস্তব। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ মেইন রকেট ইঞ্জিন ফর চন্দ্রযান থ্রি? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে CE20 অর্থাৎ অপশান ডি কিন্তু এখানে রাইট অ্যান্সার, সিই যেটার ফুল ফর্ম ক্রায়োজেনিক ইঞ্জিন। তো নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা, কি বলছে, দ্য মিশন লাইফ অফ দ্য ল্যান্ডার অ্যান্ড রোভার ইজ ইকুয়াল টু? তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে কিন্তু অপশান সি, 14 আর্থ ডেজ। তো নেক্সট কোশ্চেনে চলে যাবো, কি বলছে, তো এই হচ্ছে আমাদের টোটাল কোশ্চেন যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তো টোটাল এখানে 23টি কোশ্চেন ছিল কি 22টি কোশ্চেন ছিল, যে কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি এক্সামের জন্য। WBCS-এর ক্ষেত্রে কিন্তু আপনারা এই টপিকের উপর থেকে একটি কোশ্চেন দেখতে পাবেন, তাছাড়া SSC-র ক্ষেত্রে তো অবশ্যই থাকবে, এবং ফুডের SI-এর যদি কখনো এক্সাম হয় সেক্ষেত্রেও কিন্তু এটার উপরে কোশ্চেন থাকবে, তাছাড়া রাজ্যের বাদবাকি যে সমস্ত এক্সাম আছে WBPKP প্রত্যেকটির জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো এটার PDF আমি দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে, যারা এখনও পর্যন্ত যুক্ত হননি যুক্ত হয়ে যান, লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখানে শেষ করবো ভিডিওটা, নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।